হ্যালো বন্ধুরা, উইকলি ঢাকার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন ইলিশের বাড়ি চাঁদপুরে। তো ইলিশের বাড়ি চাঁদপুরের একটা বিখ্যাত মিষ্টির দোকান ওয়ান মিনিটে আমরা এসেছি। তো আপনারা দেখছেন আমরা এখন ওয়ান মিনিটে আসি। তো আমরা এখন কথা বলবো ওয়ান মিনিটের স্বত্বাধিকারী। তো আপনি একটু বলবেন কি যে আপনার এই বিখ্যাত মিষ্টির দোকানটার নাম কেন ওয়ান মিনিট হলো? আমাদের এই দোকানের নাম তো ব্রিটিশ আমল থেকে এই দোকান, কারণ আমার জন্ম হয়নি। আচ্ছা, এটার নাম ওয়ান মিনিট না হয়ে টু মিনিট বা ফাইভ মিনিটও তো হতে পারতো, এরকম তখন থেকেই তো এটার নাম, আমি তো এটা চেঞ্জ করি নি নাম, এই নামই তো চলতেছে দোকান। আর মানুষের মুখে ওয়ান মিনিট এই সবসময় ইয়া থাকে। আচ্ছা বন্ধুরা, তো এইটার নাম হচ্ছে ওয়ান মিনিট, যদিও এটা চাঁদপুরের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এবং সাথে সাথে অনেক পুরানো একটা মিষ্টির দোকান। তো আপনি একটু বলবেন যে এটা কত পুরানো? ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয় নাই, তারও আগে ওয়ান মিনিট, তখনই ওয়ান মিনিট নাম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে প্রায় 100 বছর বা তার আগেও হতে পারে ওয়ান মিনিটের এই মিষ্টির দোকানটা। তো আপনারা দেখছেন যে ওয়ান মিনিটের মিষ্টির দোকানে আমরা অলরেডি একটু আগেই টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি ফুড বা মিষ্টি এখানে পাওয়া যায়। তো আপনি একটু বলবেন যে আপনাদের কি আর কোনো এই ওয়ান মিনিটের আর কি কোথাও কোনো শাখা আছে? না না, আর কোনো শাখা নাই, এই শাখাই তো একবেলা দিতে পারে একবেলা ফেরত দেয় কাস্টমার। ভালো জিনিস ধরে রাখতে হলে কোনো শাখা এটি দেওয়া কঠিন কঠিন ব্যাপার। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনি আপনারা শুনলেন যে ওনাদের কোনো শাখা নাই, ওনাদের একটাই শাখা, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ওনারা একটা শাখা থেকে তারপরেও সারাদিনে মিষ্টি সাপ্লাই দিতে পারেন না, একবেলা সাপ্লাই দিতে দিতে মিষ্টি শেষ হয়ে যায়। সো এত পরিমাণে চাহিদা থাকার কারণ হচ্ছে ওনারা নিশ্চয়ই এই চাহিদা থাকার পিছনে একটা কারণ অবশ্যই বলবে। ভালো ভালো মান দিতে হলে তো চাহিদা করা যায় না, জিনিস তো সীমিত। যেদিন গরুর দুধের সব কিছু হয়, গরু তার দুধ বেশি দিবে না, চাহিদা অনুযায়ী দিতে হবে, নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, যদি ভালো রাখতে হয় ভালো রাখতে। আমরা যেটা বুঝলাম যে ওয়ান মিনিটে তারা তাদের গুণগত মানটাকে বজায় রাখছে শত বছর ধরে, তো যার জন্য তাদের এই প্রতিষ্ঠান 100 বছর পার হয়ে গেছে হয়তো। তো তারপরেও খুবই সুনামের সাথে খুবই চাঁদপুরের বিখ্যাত মিষ্টির দোকান বললেই সবাই ওয়ান মিনিটকেই চিনে। তো আমরা এই ওয়ান মিনিটের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা চাই ওয়ান মিনিট আরও 100 বছর বা তার আরও বেশি সময় ধরে চাঁদপুর তথা সারা বাংলাদেশের মানুষকে মিষ্টি খাওয়ায়, সবাইকে মিষ্টি মুখ করে হাসি মুখ করে রাখুক। ধন্যবাদ সবাইকে।